হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। জুয়েলাই বাংলার পক্ষ থেকে বড়দেরকে প্রণাম, ছোটদেরকে ভালোবাসা এবং আমার সকল বন্ধু বান্ধবদেরকে আদাব এবং সুস্ক্রিয়কার। বন্ধুরা, আজকের ভিডিও বিষয় হচ্ছে যারা জিন নিয়ে চিন্তিত। প্রতিনিয়ত জিন 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 জাদু টোনা। আজকের ভিডিওটি ওনাদের জন্য স্পেশাল এবং সবার জন্য স্পেশাল, কাজে লাগবে প্রত্যেকেরই। যারা জিনের সমাজে জড়িত নেই ওনাদেরও কাজে লাগবে, যারা জিন গ্রস্ত রুগী ওনাদের কাজেও লাগবে, যারা জিন থেকে অত্যাচারিত ওনাদের কাজেও লাগে। এই জিনিসটা সবার কাজে লাগবে লাইফ টাইম। তো এখন আমরা যা জানবো, যারা দীর্ঘদিন জিনের আক্রান্ত থেকে পরেশান হয়ে গেছেন, জিন জাদু টোনা বান ভূত পেত বিভিন্ন রকমের সমস্যা, শয়তানি, ঠিক আছে, জিন চালান, এগুলো থেকে যারা সমস্যায় সম্মুখীন হয়ে গেছেন, ওনারা কী করছেন, যে কোথাও যাওয়া দরকার নেই। এখন ব্যাপারটা হচ্ছে কি, জিন আমাদের কোরআন শরীফের মধ্যে কোন সুরগুলোকে জিন বেশি ভয় পায় ওটা আমাদের আগে জানতে হবে। ওই সুরগুলোকে জিন পড়া মাত্রেই সে কয়েকশো মাইল বেরিয়ে চলে যায়, এত পাওয়ার, এবং ওই সুরগুলোকে জিন প্রচুর পরিমাণে ভয় খায়। যেমন নাম্বার ওয়ান হচ্ছে আয়াতুল কুরসি। আয়াতুল কুরসিকে জিন অনেক ভয় খায় এবং আয়াতুল কুরসিকে শুদ্ধভাবে পড়তে হবে, একটুকু যেন এপাশ ওপাশ না হয়, পুরো শুদ্ধ ডিটো মুখস্থ রাখতে হবে এবং পরিষ্কার পরিচ্ছন্নভাবে মুখস্থ করে ওটাকে তিলাওয়াত করতে হবে। আপনার আয়াতুল কুরসি পড়ার সময় অনেকের ভুল হয়ে যায়, এটা করলে চলবে না। যদি আপনি আয়াতুল কুরসিকে পুরো সুন্দরভাবে মুখস্থ করেন এবং সুন্দরভাবে পড়েন, একবার পড়লেই যথেষ্ট। অনেক সময় অনেকে আয়াতুল কুরসি মুখস্থ করেছে কিন্তু উল্টা পুল্টা বলে দেয়, ঠিক আছে, উল্টা পুল্টা বলে দেয়, মানে এক একটা এ ওয়ার্ড ডিসব্যালেন্স হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে কাজ দিবে না। তো এক একজন বলতেছে, ভাই আমি তো আয়াতুল কুরসি মানে পড়ি রোজ কিন্তু কাজ দিচ্ছে না। আমি বললাম, কাজ দিচ্ছি না, তুমি কী বলছো, তুমি আমাকে একবার পড়ে শোনাও তো। তখন সে আমাকে পড়ে শোনালো, কিন্তু তার মাঝখানে অনেকগুলো ভুল বেরিয়ে গেল, তাকে ভুল ধরালাম। আমি বললাম, আবার তুমি ঠিক করে মুখস্থ করো। আবার সে ঠিক করে মুখস্থ করে যখন আবার পড়া শুরু করলো, তখন কাজ হচ্ছে। ওই জন্য সুরা আমাদের কোরআন শরীফ পবিত্র, তার এক একটা অক্ষর পবিত্র, এবং আপনাকে মুখস্থ করতে হবেও পবিত্র, সঠিক, সুন্দর, যেন ভুল না হয়। ভুল হয়ে গেলেই সমস্যা, এটা মাথায় রাখবেন সবসময়। তো যে আয়াতটুকু আপনি মুখস্থ করবেন সলিড, যেন একটুকুও যেন ভুল না হয়, তাহলে একদম আগুনের মতো কাজ করবে, গ্যারান্টি। তো প্রথম নম্বর গেলো আয়াতুল কুরসি। তারপরে যে আয়াতটিকে সব থেকে বেশি ভয় পায় জিন, সেটা হচ্ছে সূরা মুমিনের শেষের চার আয়াত। বন্ধুরা, এর আগেও আমি অনেক ভিডিও দিয়েছি সূরা মুমিনের বিভিন্ন আইটেমে। তো এই সূরা মুমিনকে জিন জিন এত 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 ভয় খায় যে বোঝা বড় মুশকিল। যদি কেউ শুদ্ধভাবে পড়তে থাকে, জিন কয়েকশো মাইল পার হয়ে যাবে, ঠিক আছে, ওটা সূরা মুমিনের শেষের চার আয়াত, ঠিক আছে, ওটা আমি পড়ে শোনাবো আমি, ঠিক আছে। তারপরে যেটিকে এবং কিছু দোয়া আছে, সেই দোয়াগুলোকেও প্রচুর ভয় খায় জিন। যেমন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, ঠিক আছে। তো সূরা মুমিনের যে আয়াতটা চার নম্বর, মানে চারটা আয়াত রয়েছে, এইটাকে সব থেকে জিন কী বলবো, প্রচুর 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 ভয় খায়। তাহলে আমি এই সূরাটিকে পড়ে শোনাচ্ছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাশাও আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, ফাতালাল্লাহু মালিকুল হাক্কু লা ইলাহা ইল্লা হুয়া রাব্বুল আরশিম করিম, ওয়া মাইদাউমা ইলাহান নখরা লা বুরহানা লাহু বিফা ইন্নামা হিসাবু ইনদা রাব্বিহি ইন্নাহু লা ইউফিলুল কাফিরুন, ওয়া কুর রাব্বি গাফির ওয়ারহামান তা খায়রুল রাহিমিন। এটা সূরা মুমিনের শেষের চার আয়াত। এটাকে আপনারা পুরো সুন্দর করে মুখস্থ করবেন, প্রতিনিয়ত পড়তে থাকুন, জিন আপনার শরীর ছেড়েই পালাবে, ঠিক আছে।
এগুলোকে আপনাকে মুখস্থ রাখা দরকার আছে, ঠিক আছে? এই আপনি সুরা মুমিনের আয়াত, যারা জিনের শিকার জাদুগ্রস্ত রুগীরা আপনারা এই সুরা মুমিনের শেষের চার আয়াতটাকে মুখস্থ করে রাখুন। আয়াতুল কুরসি ভালো করে শুদ্ধ করে মুখস্থ করে রাখুন। আমি বারবার বলতেছি, পড়ার সময় যেন একটুকু যেন ভুল না হয়। আপনি যদি ভুল পড়বেন তো ওই সুরাটি কাজ করবে না, আর যদি আপনি শুদ্ধভাবে পড়বেন একবারেই কাজ হয়ে যাবে। তাহলে পড়ার ক্ষেত্রে ভুল যেন না হয়, শুদ্ধভাবে পড়লেই কাজ, কাজই কাজ, ঠিক আছে? তো জিন এই দুটি আয়াতকে সব থেকে বেশি ভয় খায়। তারপরে তো সুরা জিন রয়েছে, সুরা জিন, সুরা জিনের শেষের পাঁচ আয়াত, ঠিক আছে? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাযী আনজ্জালা নাফারুন মিনাল জিন্নি ফাকালু ইন্না সামিআনা কুরআনান আযাবা ইয়াদহিলা রুজদি ফাআমানা বিহি নুসরিকা বিরাব্বিনা হাদা ইন্না তাল ওয়াজাদ রাব্বিনা মাত্তা খাজা সাহিবাতাও ওয়ালা ওয়ালাদা ওয়া ইন্না কানা ইয়াকুলু সাফিহুনাল্লাহি সাতাতা ওয়া ইন্না জাহান্নাম তাকুন ইনসাল জিন আলাল্লাহি কাযিবা। মানে যে সূরাগুলোতে জাহান্নামের ভয় দেখানো আছে, ঠিক আছে, সেই সূরাগুলোকে এটা মাথায় সবসময় রাখবেন, যে সূরাগুলোতে জাহান্নামের ভয় দেখানো হয়েছে ওই সূরাগুলোকে জিন বেশি ভয় খায়। যেমন সূরা আর রহমান, সূরা মুজাম্মেল, সূরা বাকারা, এইসব আয়াতগুলোতে জাহান্নামের ভয় দেখানো হয়েছে। আর যে সূরাগুলোতে জাহান্নামের ভয় দেখানো হয়েছে আর ওই সূরাগুলোকে জিন একবার পড়া মানে পায়খানা করে ফেলে দিবে, এমন অবস্থা হয়ে যায়। এই কথাটা মাথায় রাখবেন, যে সূরাগুলোতে জাহান্নামের ভয় দেখানো হয়েছে ওই সূরাগুলোকে জিন বেশি বেশি ভয় পায়, আর ওই সূরাগুলোকে আপনারা বেশি বেশি করে মুখস্থ করে দিন, করে কাজে লাগান আপনারা নিজেই। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো আশা রাখছি সবাই ভালো লেগেছে। আর যারা এই চ্যানেলে নতুন দেখছেন বন্ধুবান্ধবরা, বলবো যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং সাবস্ক্রাইব পাশে যে বেল আইকন ঘন্টিটা আছে ওটা অল নোটিফিকেশান করে দিবে, কারণ আমি যখন নতুন নতুন ভিডিও আপলোড করবই আপনাদের কাছে পৌঁছে যাবে অতি সহজে, আপনারা ওটাকে দেখতে পারবেন, ঠিক আছে? আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন ওদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন, আজকে এখানে বন্ধুরা।